আসলে না আমি খুব ছাপোষা প্রেমিকা। যখন প্রেমে পড়েছিলাম সেটা একান্ত ব্যক্তিগত ছিল, যখন প্রেম ভেঙেছে সেই ব্যথাটাও একান্ত ব্যক্তিগত। থার্ড পার্সনকে নিয়ে তুমি যখন প্রশ্ন করছো আর তুমি যখন উত্তরটা দিচ্ছ, তখনই মানে তোমার গন কেস হয়ে গেছে, তোমার জল অনেক দূর অব্দি গড়িয়ে গেছে। তো তার আগে আমি আমি জাস্ট টাটা বাই বাই সি ইউ সামওয়্যার এলস। হ্যাঁ হ্যাঁ অফকোর্স, মানে আমি তো এক্সট্রিমলি পজেসিভ। ইংরেজি ভালোবাসার দিন আর বাঙালিদের ভালোবাসার দিন একদিনে। তো স্কুলে যখন ছিলাম, স্কুল লাইফে সরস্বতী পুজোটা সত্যি খুব অন্যরকমভাবে কাটতো, হই হুল্লোড় করে কাটতো। আর ভ্যালেন্টাইন্স ডে নিয়ে যদি আমি বলি, তাহলে ভ্যালেন্টাইন্স ডে কলেজ লাইফে বেশি এক্সাইটিং ছিল, স্কুল লাইফে বেশি এক্সাইটিং ছিল। তারপরে না হয়তো আমরা বেশি খুব বেশি ম্যাচিওরড হয়ে গেছি। হয়তো অনেকেই বলে আমাদের জেনারেশনে যে ওয়াই সেলিব্রেট ওয়ান ডে অফ লাভ, তো আমার কাছে আলাদা কিছু নয়, কিন্তু আমার একটা জিনিস দেখতে খুব ভালো লাগে, এই যে 14th February আগে যে রাস্তায় বা দোকানে এত সুন্দর জিনিস পাওয়া যায়, এত সুন্দর করে ডেকোরেট করা হয়, মলস ডেকোরেট করা হয়, রেস্টুরেন্টস ডেকোরেট করা হয়, সেটা দেখতে ভালো লাগে। মানে ইফ ইউ আর উইথ দি রাইট পার্সন অ্যান্ড ইফ ইউ আর ইন লাভ উইথ হিম অর হার, so you should celebrate it throughout the year. সেলিব্রিটিদের রিলেশনশিপ স্ট্যাটাস আবার বলতে হয় নাকি? তুমি যদি খুব প্রেসাইসলি জিজ্ঞেস করতে চাও যে আমার জীবনে কেউ আছে কি না, এখন আমি নিজেকে একটু সময় দিচ্ছি, মানে নিজে কি চাই সেটা আগে জানাটা অনেক বেশি দরকারি। মানে তুমি যদি নিজে কি চাও সেটা যদি না তুমি জানো, তাহলে তুমি থ্যাংক ইউ, ইউ ওন্ট বি হ্যাপি ইন এনি রিলেশনশিপ। সো এখন আমি একটু নিজেকে সময় দিচ্ছি, আর কী কী কাজ সামনে আরও করা উচিত আমার, তো সেটার মধ্যে পুরোপুরিভাবে লেগে আছি আর কি। আই থিঙ্ক আই এম আ ভেরি গুড লাভার, আমি নিজের প্রশংসা নিজেই করছি। আর না আসলে না আমি খুব ছাপোষা প্রেমিকা, কারণ আমি অন রেকর্ড এটা বলা উচিত না, বাট ঠিক আছে আমি বলছি, আমি না মানে আই ওয়ান্ট টু মেবি ফিউ ইয়ার্স ডাউন দ্য লেন, ঠিক আছে, আই ওয়ান্ট টু ভেরি মাচ সেটেল ডাউন, হ্যাভ আ বেবি, হ্যাভ আ মানে ভেরি জয়ফুল ফ্যামিলি, ঠিক আছে। আমার কাছে না মানে আই কাম ফ্রম আ ফ্যামিলি, বা আমার নিজের বলো আর কি, আমার কাছে না এই সিচুয়েশন, আমি খুব বেসিক্যালি আমি খুব ইমোশনাল পার্সন, আর আমি মানুষজনকে একটু কম ভুলে, মানে আমি খুব সহজে ভুলি না মানুষজনকে, যে আজকে বেরোলাম খেলাম ভুলে গেলাম। তো আমার জন্য আই থিঙ্ক কমিটমেন্টটা খুব বড় একটা শব্দ, আর এইসব জেনারেশনাল ওয়ার্ডস যেগুলো রয়েছে, সিচুয়েশনশিপ, তারপরে কী কী বললে, হুক আপ ইজ ওকে লাইক, বাট আমি ওই আমার জীবনে আসা যাওয়ার মধ্যে লোকজন একটু কম, আমার জীবনে থেকে যাওয়ার মধ্যে লোকজন একটু বেশি। তো মানে কেউ যদি আমার জীবনে আসে, আমি চেষ্টা করব সে যাতে থেকে যাওয়ার মধ্যেই পড়ে, কারণ আসা যাওয়ার মধ্যে লোকজনদের আমার খুব একটা পছন্দ। আই হ্যাভ ফ্রেন্ডস দোজ হু ডোন্ট মেক মি ফিল যে আমি সিঙ্গল, বা আমি ঘুরতে যেতে পারি না, আমি এটা করতে পারি না, ওটা কেন, আই মিন রিলেশনশিপে একটা ট্যাগ থাকলেই তুমি সব কিছু করতে পারবে, আর একটা ট্যাগ না থাকলেও তুমি কিচ্ছু করতে পারবে না। আমার মন খারাপটা না আমার দায়িত্ব, সেটা কারোর দায়িত্ব নয়, সেটা আমার মা বাবারও দায়িত্ব নয়, সেটা আমার বন্ধুবান্ধবেরও দায়িত্ব নয়। আমার যদি মন খারাপ হয় আমি নিজেকে নিজে চকলেট খাইয়ে নিই, নিজেকে নিজে ট্রিট দিয়ে দিই, সেটা আমার দায়িত্ব। এবং দিস হ্যাজ নট বিন দি আইডিয়া ফ্রম দ্য ভেরি ফার্স্ট, যেমন আমরা ঠকে শিখেছি বা ঠেকে শিখেছি, সেরকমভাবে এই কথাগুলো বেরোচ্ছে, কিছু বছর আগে অবধি খারাপ লাগতো। দেখো ক্লাস ওয়ানেই তো সব শেখা যাবে না, 5-6 গিয়ে তুমি স্কোয়ার রুট শিখবে, 7-8 গিয়ে তুমি আরও বেশি ভালো অ্যালজেব্রা শিখবে, 10 গিয়ে তুমি বোঝ দেবে। তো অ্যাজ ডেজ পাস বাই তুমি জিনিসগুলো শেখো, আস্তে আস্তে অ্যাবজর্ব করাচ্ছে, তোমার বেসিক্যালি তোমার অ্যাবজর্বিং পাওয়ারটা অনেক বেশি বেড়ে যায়। তো আই থিঙ্ক আজ থেকে যখন 10 বছর পরে যদি আমি কাউকে না পাই, তো আমি এর থেকে আরও হয়তো বেশি নিজেকে আরেকটু বেশি ভালোবাসবো।
বা যদি কাউকে পেয়ে যাই আই ডোন্ট নো, তাহলে হয়তো আমি যতটা নিজেকে ভালোবাসবো সে হয়তো আমাকে তার থেকে বেশি ভালোবাসবে বা কমও বাসতে পারে, বাট দ্যাট উইল নট মেক এনি ডিফারেন্স যে আমি নিজেকে কতটা বেশি ভালোবাসবো বা কম ভালোবাসবো। আমরা যেই ইন্ডাস্ট্রি থেকে বিলং করি, যে প্রফেশন থেকে বিলং করি, এমনি একটু হলেও টক্সিক যে মানুষের সাথে হয়তো আমি একবার কাজ করেছি বা তারপরে আমাদের দেখা সাক্ষাৎ তো দূর, মানে তারপরে আর আমাদের কখনো কাজই হয়নি, মানে তাকে আর আমাকে নিয়ে একটা লেখালেখি শুরু হয়ে গেল। তাই জন্য আমি তোমাকে বললাম যে আমি সিঙ্গেল না কমিটেড, এটা মানে আমাদের ভার্জনটা, অভিনেতা অভিনেত্রীর ভার্জনটা জানার আগে সবাই সব রকমের মন্তব্য করে দেন আর কি। তো এখন যেটা হয়ে গেছে না, আরে আমি সিঙ্গেল না, আমি কমিটেড না, আমি ম্যারিড না, আমি আই হ্যাভ আ ফিয়ান্সে, আমি জাস্ট কিছু বলতেই চাই না, কি বলবো, ওই স্বাধীনতাটা নেই আর কি। যে মানে আই এম অলসো হিউম্যান বিং, মানে আমিও পায়ে হেঁটে ঘোরাঘুরি করতে পারি, মানে আমিও কোনো মেয়ের সাথে কফি খেতে যেতে পারি বা কোনো ছেলের সাথে মলে যেতে পারি বা রেস্টুরেন্টে যেতে পারি, দ্যাট ডাজেন্ট মিন আই এম ডেটিং দ্যাট পার্সন। আই থিঙ্ক একটা জিনিস বলবো, এভাবে না ডিসাইড করা যায় না, সব ওখান থেকে লিখে আসা আছে, মানে কে কার সাথে, ওই বলে না কিউপিড স্টোরি অ্যান্ড কিউপিড থিওরি, সব ওখান থেকে লেখা আছে কে কার সাথে থাকবে কে কার সাথে থাকবে না। আর তুমি এখন বসে তো তুমি ডিসাইড করতে পারবে না যে কালকে কী হবে। আমার টাইপ ইজ আ ভেরি সিম্পল গাই, ভেরি সিম্পল গাই, মানে মানে যাকে আমি ফর্মালসেও ভালোবাসবো আর যাকে আমি হাফ প্যান্টেও ভালোবাসবো, ভেরি সিম্পল। এই ওয়ার্ডগুলোর ডেফিনেশন এক্স্যাক্টলি জানি, বাট প্রেমের ক্ষেত্রে কী করে এই ওয়ার্ডগুলো প্লেসড হয় সেটা জানি না। মানে আমি আমি ধরো বললাম যে তোমাকে এটা কিনতে হবে, সেটা হয়তো ওর বেটারমেন্টের জন্য আমি বলছি যে তোমাকে এটা কিনতে হবে, এবার আমি কিন্তু কনস্ট্যান্ট বলে যাবো, ইরিটেট করে যাবো, কি হলো কেন কেন কেন, ইফ দ্যাট মিন্স ডমিনেটিভ আই অ্যাম দ্যাট, অ্যান্ড ইফ দ্যাট ডাজেন্ট মিন্স ডমিনেটিভ তাহলে আমি হয়তো ডমিনেটিং নই। প্রেম ভাঙা, প্রেম ভাঙাটার, প্রেম যেদিন ভাঙে সেদিন কষ্ট হয় না, কিন্তু একটা টক্সিক রিলেশনশিপে কিংবা মিসআন্ডারস্টুড একটা রিলেশনশিপে যেখানে ইউ আর মিসআন্ডারস্টুড, সেটা এগিয়ে নিয়ে যাওয়াতে বেশি কষ্ট হয় আর কি। যখন প্রেমে পড়েছিলাম সেটা একান্ত ব্যক্তিগত ছিল, যখন প্রেম ভেঙেছে সেই ব্যথাটাও একান্ত ব্যক্তিগত। আমার সবথেকে বড় স্ট্রেংথ ছিল আমাকে সকালে 7টায় উঠে 9টায় কল টাইমে যেতে হবে, এবং আই থিঙ্ক কাজ আছে, কাজ ছিল বলে আমার জীবনে আমার ওই কেটে যাওয়ার ব্যথাটা না খুব একটা ডিপ পেনিট্রেট করেনি। আমার আমার মন, মানে আমার মন বলছে যে আমার ঘুম আসছে না, আমার মাইন্ডও বলছে যে আমি ঘুমোতে পারছি না, বাট আমাকে ঘুমোতে হবে কারণ পরের দিন আমার 9টার সময় কল টাইম রয়েছে, এবং যে মানুষগুলো আমার টেলিকাস্ট দেখবেন সেই মানুষগুলোর নিচে কিন্তু ডিসক্লেমার যাবে না যে স্বস্তিকার জীবনে এই এই জিনিস ঘটেছে বলে স্বস্তিকার আন্ডার আই, মানে আন্ডার আই কালো রয়েছে বা স্কিন ঠিকভাবে মেকআপ ইয়ে করতে পারছে না, নিতে পারছে না, তো এগুলো ডিসক্লেমার থাকে না আমাদের। সেটা ডিপেন্ড করছে যে মানুষটার, আগে আমাকে জানতে হবে মানুষটার কি পছন্দ হয়, মানে মানুষটা কি 5-star রেস্টুরেন্টে বসে আমার সাথে আলাকাটার খেতে চায় নাকি আমার সাথে একটা হাইওয়ের ধাবাতে রুটি আর তরকা খেতে চায়। তো মানুষটা কি চায়, মানুষটার কি ভালোবাসে, সেটার ওপরে ডিপেন্ড করছে মানুষটাকে আমি কিভাবে সারপ্রাইজ করব। অনেস্টলি আমি একটা জিনিস দেখেছি, মানে আমার পাস্ট পাস্ট রিলেশনশিপ অবধি, যে আমার না ওই কিকটা ভেতর থেকে আসেনি যে ঠিক আছে, মানে একটা হয় কি রোজ ঘুরছি ফিরছি বেরোচ্ছি আবার বাড়ি চলে আসছি, হ্যাঁ ঠিক আছে উই আর ইন আ রিলেশনশিপ, বাট ওই কিকটা না খুব দরকার যে ইয়োর লাইফ ইয়োর এভরিথিং উইল রিভলভ অ্যারাউন্ড দ্যাট পার্সন। বিকজ আমার মনে হয় যে তুমি যদি কারোর সাথে ইন এ রিলেশনশিপ থাকো, মানে আমি যেরকম মেন্টালিটির, আই থিঙ্ক ওটা একটু কোথাও না কোথাও তো তুমি ভাবছো যে কিছু বছর পরে সেটা পরিণত পাবে কোনো কিছু একটা একটা আলাদা সম্পর্কে,
তো ইয়োর লাইফ শুড রিভলভ অ্যারাউন্ড ইয়োর লাভ, মানে আমি এরকম কাইন্ড অফ এ পার্সন, মানে আমি খুব ছোটো ছোটো জিনিসে এফেক্ট হয়ে যাই, আমি নিজে ভীষণ ইমোশনাল, আমি আবারও বলছি ভীষণ ইমোশনাল একটা পার্সন। অফকোর্স আই লাভ টু রাইট লেটার্স, অফকোর্স লেটার্স আর সামথিং আমার না একটু খুব যে জিনিসগুলো রেখে দিতে পারবে তুমি, প্রিজার্ভ করতে পারবে তুমি, সেই জিনিসগুলো আমার খুব পছন্দ। আমার বাবা মা, বিকজ বাবা মার বিভৎস সিনেম্যাটিক লাভ ম্যারেজ হয়েছিল, মানে একদম অন রেকর্ড আমি বলছি, হ্যাঁ পুরো পালিয়ে চালিয়ে বিয়ে ফিয়ে, তো মা বাবার খুব রোম্যান্টিক একটা দারুণ একটা প্রেমের একটা ব্যাপার ছিল, সো আই অলওয়েজ ওয়ান্টেড দ্যাট, বাট ঠিক আছে এরকম পালিয়ে পালিয়ে বিয়ে আমি করবো না, মা বাবা দেখছে এটা, সো পালিয়ে কেন বিয়ে করবো, সবার সামনে বিয়ে করবো। মা বাবার চাহিদা না, আমার মা বাবার কোনো চাহিদা নেই, মা বাবা শুধু এটাই বলে যে, বলে এসছে যে তুই না অনেকটা বেশি ইউ পোর আ লট ইয়র সেলফ, কিছু রেস্ট্রিক্ট করে পোর কর, মানে সব দিয়ে দিস না আর কি, সব দিয়ে দিস না আর কি, আর আমি হচ্ছি ওই একবার জগ থেকে জল পড়া মানে পুরো জগটা খালি হয়ে যাবে আর কি এরকম। মা বাবা দুজনে একটাই কথা বলে যে ভালোবাসাটা যেন থাকে, সেটা 50 বছর পরে হোক, 30 বছর পরে হোক, 40 বছর পরে হোক, ইফ ইউ ওয়ান্ট টু সেটল আর একটু ওয়াইজলি ডিসিশন নাও। হ্যাঁ হ্যাঁ অফকোর্স, মানে আমি তো এক্সট্রিমলি পজেসিভ, আমার পজেসিভনেসটা আমি বলছি কিরকম যে আমার পার্টনারকে ধরো কোনো মেয়ে দেখলো বা কোনো মহিলা দেখলো, ওকে আই এম ভেরি প্রাউড যে হি মাস্ট বি লুকিং ভেরি গুড, ওকে ভালো দেখতে যে ওকে কোনো মেয়ে দেখেছে বা কোনো মহিলা দেখেছে। আমার পজিটিভনেসটা কোথায় হয় যে যেইটুকু সময়টা আমি ওর সাথে থাকতে পাচ্ছি না, ওইটুকু সময় যারা যারা ওর আশেপাশে থাকছে আমার হিংসেটা তাদের সাথে, যে তারা ওর সাথে বেশি সময় কাটাতে পারছে আর আমি কম সময় কাটাতে পারছি, যতক্ষণ ও ধরো কোনো অফিসে কাজ করছে বা কোথাও কাজ করছে বা নিজের ফিল্ডে কাজ করছে বা টু সাম এক্সটেন্ট বাড়িতেও আছে, বন্ধু বান্ধবদের সাথে আছে, তো যারা ওর সাথে আছে সেটা তো বলতে পারি না আমি বা বলতে পারবো না কখনো, আমার পজিটিভনেসটা ওখানে। যখনই ওই প্রশ্ন করার সময়টা চলে আসবে না সম্পর্কে, যে একটা থার্ড পার্সনকে নিয়ে তুমি যখন প্রশ্ন করছো আর তুমি যখন উত্তরটা দিচ্ছ, তখনই মানে তোমার গন কেস হয়ে গেছে, তোমার জল অনেক দূর অব্দি গড়িয়ে গেছে, তো তার আগে আমি জাস্ট টাটা বাই বাই সি ইউ সামওয়্যার এলস। মারপিট, ঝগড়া ঝামেলা, মানে একদম এগুলোর থেকে বহু 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 মানে মাইলস দূরে, আমি জাস্ট ওখান থেকে আমি যেখানে দেখবো যে আমার আর কোনো প্রয়োজন নেই, ব্যাস আমি সরে, তারপরে আমার কি হলো, আমি কোথায় গেলাম, আমি কিভাবে আছি, আমি কতটা দুঃখে আছি, আমি কতটা খুশিতে আছি, আমি তোমারটা জানবো না, তুমি আমারটা জানো। করতে পারি আমরা ক্লোজার কখনো? আমরা ওই সিনেমাতেই লাভ আজকালেই দেখিয়েছিল দীপিকা পাডুকোন আর সাইফ আলী খানের ব্রেকআপ পার্টি, ওরকম কি অরিজিনাল লাইফে কোনোদিনও হয় ক্লোজার? আমার তো মনে হয় না হয়, দুটো জিনিস অরিজিনাল লাইফে হয় না, একটা হচ্ছে যাকে তুমি প্রেম করেছো সে কখনো ব্রেকআপের পরে তোমার বন্ধু হতে পারবে না, আরেকটা হচ্ছে যে নয় তুমি কিছু না বলে চলে গেলে, নয় তুমি এন্ড করলে আমি যাচ্ছি বলে, তার ঊর্ধ্বে আর কিছু হয় না। বড্ড কঠিন প্রশ্ন করলে তুমি, পড়ো কিয়া, দেখো দুটো কথা আমি বলতে পারি খুব স্ট্রেট ফরওয়ার্ডলি, যদি আমি বলি তুমি কাউকে না ধরে রাখতে পারবে না, যে যাওয়ার সে বিয়ের আগেও চলে যেতে পারে, বিয়ের পরেও চলে যেতে পারে, এটা পুরোটাই না একটা ট্রাস্ট গেম। পরকীয়াটা মানুষ টু মানুষ ডিপেন্ড করে,
হাতের পাঁচটা আঙুল পাঁচ রকমের আলাদা আলাদা মেন্টালিটি আলাদা আলাদা মাইন্ডসেট আলাদা আলাদা নিজস্ব ব্যক্তিগত ওপিনিয়ন রয়েছে যদি মনে হয় বিয়ের পরে পরকিয়া করবে তাহলে করো কিন্তু একটা জিনিস আমি হাত জোর করে বলছি আমি আমিও বলি যা করবে বলে দাও দোনা মনায় থেকো না মানে আইদার বিয়ের সাথে থাকো বা এর সাথে থাকো বদহজম হয়ে যায়